আমি নিশ্চিত আপনি এই তিনটি বিষয় সম্পর্কে জানেন না। হয়তো অবচেতন মনে কোথাও বিষয়গুলো এসেছিল, কিন্তু সেগুলো নিয়ে কখনো প্রশ্ন করা হয়ে ওঠেনি। আজ আমরা কথা বলবো এমন তিনটি বিষয় নিয়ে যেগুলো আমাদের অজানা এবং একই সাথে মজার বিষয়। কোনো উৎসবে ড্রিঙ্ক করার আগে গ্লাস টোমাটোকে দৃশ্যে চেয়ার্স বলে তারপর ড্রিঙ্ক করা। সিনেমার পর্দায় আমরা হর হামেশা এই দৃশ্য দেখি। আচ্ছা, আপনিও ড্রিঙ্ক করেন? তাহলে তো আপনার জানারই কথা। আই হোপ ইউ ডোন্ট ড্রিঙ্ক। কিন্তু কেন চেয়ার্স বলে গ্লাস ঠোকাঠুকি করে? আমাদের আছে পঞ্চ ইন্দ্রিয়। যখন কেউ ড্রিঙ্ক করে তখন আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের মাঝে চোখ ড্রিঙ্ক করতে দেখে, নাক এর ঘ্রাণ নেয়, ত্বক মানে হাত দিয়ে স্পর্শ করা হয়, জিব্বা ড্রিঙ্কের স্বাদ নেয়, আর বাকি রইল কান। সবাই ড্রিঙ্কের স্বাদ গ্রহণ করলো, তাহলে কান কেন বাকি থাকবে? এজন্য গ্লাস ঠোকাঠুকি করে চেয়ার্স বলে কানকে শোনানো হয়। কি আপনার মনে হয় এটা কারণ? আরে না, আসল কারণ হচ্ছে প্রাচীন বিশ্বাস থেকে এটা করে থাকে। সেই প্রাচীনকাল থেকে ভাবা হয় কোনো উৎসব মানেই শয়তানের উপস্থিতি থাকবেই। উৎসবের নিরাপত্তা বজায় রাখতে এবং একে আনন্দমুখর করতে শয়তানকে তাড়ানো হয়। খ্রিস্টীয় বিশ্বাস থেকে শয়তান তাড়াতে চার্চে ঘণ্টা বাজাতে হয়। ঘণ্টা ধ্বনির প্রতিরোধ হিসেবে শব্দ সৃষ্টির মাধ্যমে শয়তান তাড়াতেই এই গ্লাস ঠোকাঠুকি করা হয়। কিন্তু আজকাল অনেকেই কারণ না জেনেই মাথা ঠোকাঠুকি গ্লাস ঠোকাঠুকি করে চেয়ার্স বলে তারপর ড্রিঙ্ক করে। আমি একবার আমার বন্ধুর সাথে চায়ের কাপ নিয়ে ঠোকাঠুকি করতে গিয়ে চায়ের কাপ ভেঙে ফেলেছিলাম। গরম চা আমার পড়েছিল। পেন্সিল দিয়ে আঁকিবুকি করার সময় একবারও কি মনে হয়েছিল পেন্সিল কেন সরবুজ? আমার মতো আজাইরা ছাত্র হলে মাথায় অবশ্যই এসেছিল। তখন উত্তর না জানলেও এখন না হয় জেনে নেওয়া যাক। অধিকাংশ পেন্সিলের বাইরের গঠন সরবুজাকার, গোল নয়, কারণ সরবুজাকার পেন্সিলের প্রস্তুত খরচ গোলাকার এর তুলনায় অনেক কম। একই পরিমাণ কাঠে সরবুজাকার পেন্সিল প্রস্তুত করা যায় 9টি, অথচ গোলাকার পেন্সিল করা যায় 7টি। এছাড়াও সরবুজাকার পেন্সিল টেবিলে গড়ায় কম, কলম যেন না গড়ায় সেজন্য কলমে হেড আছে, পেন্সিলের তোর মাথা নেই যে বুদ্ধি খাটিয়ে টেবিলে আটকে থাকবে। ও, আর একটা বিষয়, যদি ভালোই লাগে তাহলে সাবস্ক্রাইব করেন না কেন?